فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام سَلَامٌ ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبركاته شنويتك ديني بحيث نجندة جاتشان جبيت النماز قطر কেননা আমরা সমাজে বিশেষ করে দেশে তিন রেখাত পড়েছি আমরা মালয়েশিয়াতে রয়েছি এখানে তারা এক রাকাত পড়েন অনেক সময় আমরা ফেসবুক অন্যান্য মিডিয়াতেও দেখি বৃত্তির নামাজ এক রাকাত বিষয়গুলো জানালে উপকৃত হব সন্মিত ভাই বৃত্তির বলা হয় বেজোড়কে আমাদের রাতের শেষ নামাজ হবে বেজোড় বিতির এটি হচ্ছে সন্নত এই জন্য সবসময় আমরা খেয়াল করবো আর নবী সাল্লাম কখনো কখনো পাঁচ রাখাত সাত রাখাত কখনো

তু মা কদ মা এর আগে যা পড়েছে সবগুলো বেজোড় হয়ে যাবে এখানে হাদিসে সাব্যস্ত হয়েছে এক রেখাত এজন্য ওলামগন বলেছেন কেউ যদি এক রেখাত পড়ে তবুও সুন্দর এটিও বিতিত তিন টাকাত পড়ে এটিও ঠিক আছে পাঁচ টাকা সাত টাকাত এভাবে পড়তে পারে নবী মসাল্লাল্লাহ রাতের নামাজ ছিল মোট এগারো রাকাত কেউ যদি এভাবে পড়ে তাহলেও সুন্দর সবগুলোকে বিতর্বনা করে যদি পড়ে এতেও কোনো সমস্যা হবে না এই জন্য আমরা এক রেখাতেও পড়তে পারি তিনের কাতেও পড়তে পারি যারা বলেন যে না এক রেখাত নামাজ কেমন নামাজ এটি পড়া ঠিক হবে না এইভাবে বলা ঠিক নয় এইভাবে বলা ঠিক হবে না বরং নবী সাল্লু থেকে স্পষ্ট হাদিসে সাব্যস্ত হয়েছে অতএব যে যেভাবে পড়তে পারি যত বেশি পড়তে পারবো তত বেশি সব পাবো এই যদি বেশি না পড়তে পারি অন্তত এক রেখাত পড়ে হলেও আমাদেরকে বেতির আদা করতে হবে আর শেষে ভিতরের যে দোয়া রয়েছে দোয়া কনত এটি কখনো পড়া কখনো ছাড়া এভাবেই করা উচিত তালা আলম